নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে নলেন গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা তৈরি করে দেখাবো। পাটিসাপটা তৈরি করার জন্য আমি এক কাপ গোবিন্দভোগ চাল সারারাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। চালটা গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে ছাঁকনি বসিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি অল্প লবণ। আমি এখানে খেজুর গুড়ের পাটালি 1/2 কাপ নিয়ে জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না, একটু পাতলাই হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, আর আমি ততক্ষণে ক্ষীরটা তৈরি করে নিব। ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে গ্যাসের চুলা অন করে একটা কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর এখন 2 চামচ চালের গুঁড়োর সঙ্গে 2 চামচ দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে অল্প আঁচে জাল করে নিব। আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে আরও বেশি টাইট হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পাটিসাপটার ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে সুজিটা ফুলে, তাই অল্প একটু দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে একটু ব্যাটার পাটিসাপটার ব্যাটার নিয়ে ঢেলে দিচ্ছি। তাওয়াটা প্রথমেই গরম করে নিয়ে এখন লো ফ্লেমে পাটিসাপটাটা ভেজে নিব। এখন এক সাইডে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিব। আমার পাটিসাপটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে সব পাটিসাপটাগুলো আমি ভেজে নিব। তো তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং মজাদার নলেন গুড়ের পাটিসাপটার রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।